السلام عليكم. وعليكم السلام. الحمد لله وكفى وصلاة وسلام على عباده الذين اصطفى. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب يدخله نارا خالدا فيها وله عذاب مهين. آمنت بالله، صدق الله المولانا العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك على من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين، وكفى وصلاة وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم: إن عليا مني وأنا منه وهو ولي كل مؤمن بعدي. وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم: ألا إن عبتي التي أبي إليها أهل بيتي وسيلتنا في الدارين جد الحسن والحسين مولانا ومولى الثقلين أبي القاسم محمد بن عبد الله نورا من نور الله. يا أيها المستقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد صلوا عليه صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلاما عليك وعلى أهل بيتك يا رسول الله. حضرات معزز و مكرم بھائی যারা এখানে বসে আছেন দেখতে পান একটু আগের দিকে চলে যান, গুরুবারু হলে দেখতে ভালো হবে, আড়াল হয়ে দেখছেন ঘাড় কষ্ট হবে। হ্যাঁ, সামনের দিকে সামনে চিয়ানো চলে যান, ওখানে লোক আছে। হযরত মুআজ্জাজ ও মুকাররম, আজিজানে দিন মুহতারাম, বুজুরগানে দিন মিল্লাত ইসলামিয়া ও সামিন উম্মতে নববিয়া, উপস্থিত অনুপস্থিত, জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বজনীন হিসেবে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, শুভেচ্ছা, প্রীতি, সম্ভ্রম, ভালোবাসা ও স্নেহের আশীষ জানিয়ে সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্তা পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বাওয়াজে বুলান একনিষ্ঠ ভাবে একরূপ হয়ে একসই মোতাবেক শুক্রিয়া জানাই বলি সকলে জোরে সরে একবার আলহামদুলিল্লাহ। এই কারণে
অজস্র নিয়ামতের মধ্যে দিয়ে নিয়ামতের মূল বুনিয়াদ হলো সেই পাক পারওয়ারদিগার আলাম তিনি তার বারগুসিদা পয়গম্বর হুজুর পুর নূর সরকারে দো আলাম আকায় নামদার মাদানী তাজদার সরকারে সরকারে কায়নাত ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে আজ পর্যন্ত যুগে যুগে আম্বিয়া আউলিয়া কেরামদের মাধ্যমে সিরাতে মুস্তাকিম আমরা পেয়েছি সেই সিরাতে মুস্তাকিমের মধ্যে দাবিদার হিসেবে আল্লাহর নবীর কল মোতাবেক 72 ফিরকা জাহান্নামের দিকে চলে গেছে একটা ফিরকা তমাম আউলিয়াদের ইমাম মাওলানা আলী আলাইহিস সালামের সিরাতে মুস্তাকিমকে ধরে রেখেছে জোরে বলেন সুবহানাল্লাহ इसलिए शायर फरमाते हैं जिसे महबूब बनना हो आप लोग तो उर्दू समझे नहीं अगर समझे तो थोड़ा थोड़ा और ज्यादा बोलो तो पर्दा नासिर माँ बहन बलेगी जे किसको ले क्या हो भाई क्या बोल रही बोल रहे हैं हमें हम लोगों को समझ में नहीं आ रही है तो बांग्ला में जरूर बोलेंगे बस दो चार लाइन जिसे महबूब बनना हो निगाह यार में आए और खुदा जिसको ना मिलता हो गौस पाक की दरबार में आवे ये हुसैन की बारगाह है अरसे बरी से कम नहीं ये बारगाह आपका बारगाह नहीं हमारा नहीं ये जैसा तैसा नहीं अल्लू पल्लू लल्लू का बारगाह नहीं ये हुसैन की बारगाह है अरसे बरी से कम नहीं जितना भी सर झुके यहाँ उतना ही सर फराज है इसीलिए हमें अपना दर खिदमत कुरान कलामुल्ला शरीफ होते सूरा निसा सूरा तो निसा 14 नंबर आयत करीमा हाँ सूरा नंबर 4 आयत नंबर 14 क्या बात है ये 14 नंबर आयत আর আমরা হিসাবে গেলেও দেখতে পাই 14 মাসুম সিরাতে মাস্তাকিম আল্লাহর ওয়াহদানিয়াতের ওহদ সীমানা ওহদা যে 14 নম্বর আয়াতে করিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করার প্রশ্ন নিয়েছি এবং সেই সঙ্গে সাত সাতখানা মুত্তাফিক আলাইহ আহলে সুন্নাত মশহুর মুহাদ্দিসগণের হাদিসের কিতাব হতে একটি হাদিস আর রাওয়াহু তিরমিজি ও মুসনাদে আবু ইয়ালা আরো প্রমুখ বিভিন্ন হাদিস থেকে আরেকটি হাদিস তিনটি দলিল আপনাদের খেদমতে প্রয়াস করার আলোচনা করার প্রয়াস নিয়েছি ইনশাআল্লাহ এই তিনটি দলিলকে সামনে রেখে আমার আলোচ্য বিষয় এগিয়ে যাবে আপনারা যদি আমার সঙ্গে সফরে সঙ্গী দেন আমি যে সফর করতে চলেছি আপনারা যদি আমার সঙ্গে সফর করেন তাহলে ইনশাআল্লাহ সফর সঙ্গে নোরালা হবে জোরালো হবে আলোচনা ভালো হবে আর যদি ছেড়ে ছেড়ে রয়ে যান ইতিপুতিক মনোভাব নেন সফরের সঙ্গে না হন তাহলে একা পড়ে যাব আর একা পড়লে কাকে আলোচনা করব তখন স্তব্ধ করে দেবো তো আমি পায়ে হেঁটে সফর করতে বলছি না সফর করতে এই কথাই বলছি যে হিকমত ব্রেন বিবেক বুদ্ধি জ্ঞান গরিমা আল্লাহ যেটা দিয়েছে বা সেইগুলোকে একনিষ্ঠ ভাবে রেখে মন মানসিকতাকে আমাদের সঙ্গে আমরা একসঙ্গে এগিয়ে চলি ঠিক আছে কথা বুঝতে পারছেন আমার বাংলায় বললাম বুঝতে পারলেন না আমরা পায়ে হাঁটা চলাফেরা যানবাহনে যাওয়াটাকে সফর বলে মনে করি কিন্তু এক মুহূর্তে এক পলকে আমরা সফর করি কোথায় এই মুহূর্তে আমি বোম্বাই খেয়াল করছি এটা সফর হয়ে গেল এই মুহূর্তে আমি আরবের খেয়াল করছি সফর হয়ে গেল তো আমি যে জায়গাতে সফর করতে যাচ্ছি সে হলো মাওলা আলী মুশকিল কুশা কারামালের দরবারে যেতে চলেছি নাজাফে সেই জায়গাতে যারা সফর করতে চান তো আমার সঙ্গে চলুন ইনশাআল্লাহ মাওলা আলীকে কেন্দ্র করে আমরা দেখি কোনো আউলিয়ার সোপানে আছে কিনা এবং সেই আউলিয়ার যে সোপানে আছে সেটার সিরাতে মুস্তাকিম তো ব্রাদার মিল্লাত যদি কথাবার্তার মাধ্যমে প্রশ্নপদক যদি আসে জিজ্ঞাসা চিহ্ন আসে যদি জিজ্ঞেস করি হ্যাঁ হো না দেন কিছু না বলেন তখন আমি মনে করব এতক্ষণ ধরে ওয়াজ শুনলাম কবরস্থানে কারণ কবরস্থানে সালাম দিলে জবাব দেয় কিন্তু আমরা শুনতে পাই না তো আমিও বললে শুনতে পাবে কিন্তু জবাব দিলেন আমি পেলাম না সেটা কি করব তাই তো মনে করব তো ইশারা শুধু নাই অন্তত হাত দেখেও ইশারা করবেন যে হ্যাঁ আমরা শুনছি জেগে আছি ঘুমোইনি চোখ বন্ধ করার ঘুম নয় বিবেক দিয়ে জেগে থাকতে হবে বিবেককে ঘুম পাড়িয়ে রাখলে হবে না
আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি আয়াত পাকে আল্লাহ পাক কি বলতে চাচ্ছেন বাংলাটা বললে অবশ্যই বুঝে আসবে ওমাই ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদা হুদুদাহু আল্লাহ পাক ইরশাদ করছেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করবে যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করবে ওয়াতাআদা হুদুদাহু এবং তার সীমানা অতিক্রম করবে ওহো কি ভাবধারা কোরআনে আরে আল্লাহ ও রাসূল পর্যন্ত যদি শেষ হয়ে যেত যে আখেরি নবীর পরে আর কিছু নাই আখেরি নবীর পরে আর কোনো ওহদা নাই আর কোনো সীমানা নাই নবী মুস্তাফা পর্যন্ত আল্লাহ পাকের সীমানা তাহলে এই পর্যন্ত খ্যান্ত হয়ে যেত কিন্তু আল্লাহ ও তার রাসূল যে নাফরমানি করবে আল্লাহ ও তার রাসূলের যে ব্যক্তি নাফরমানি করবে এখানে খ্যান্ত হলেন না আল্লাহ বললেন ওয়ায়া তাআদা হুদুদাহু এবং যে তার সীমানা অতিক্রম করবে তাহলে আল্লাহ ও তার রাসূলের পরে এখনো একটা সীমানা আছে তাহলে আল্লাহ ও তার রাসূলের সীমানাটা কি সেই সীমানাটা কিন্তু আজকে 72 ফিরকা জানে না সেই সীমানা ছেড়েছে সেই সীমানাটা হলো কি তো আমি আগেই বলে দিই রক্ত দেব পরে সেই সীমানা হলো মাওলানা আলী মুশকিল কোশার বেলায়াত হলো এই বেলায়াত হলো আল্লাহ পাকের ওয়াহদা সীমানা জোরে বলেন ওয়াতাআদা হুদুদাহু আল্লাহ ও তার রাসূলের যে ব্যক্তি নাফরমানি করবে এবং ওয়াতাআদা হুদুদাহু এবং যে ব্যক্তি সেই সীমানা অতিক্রম করবে সীমানাটা কি আচ্ছা সীমানাটা নিয়ে আলোচ্য বিষয় পরে আসবে কিন্তু এর সাজাটা কি আল্লাহ ও রাসূলের নাফরমানি করার সাজা এবং সীমানা অতিক্রম করার সাজা সীমানা ডিঙে যাওয়ার সাজা তাহলে এত বড় হিম্মত আল্লাহর বান্দাদের কিছু জাহান্নামী বান্দাদের যে তারা এত বড় হিম্মত যে আল্লাহ ও রাসূলের নাফরমানিও করবে এবং সীমানা অতিক্রমও করবে তাহলে আল্লাহ সীমানা অতিক্রম করবে তাহলে আল্লাহ সীমানার পরে কি কিছু আরো সীমানা আছে নাকি কোরআন বলছিল আল্লাহর সীমানা দেওয়ান ধরুন একটা বাউন্ডারি এর বাইরে গেলেও কি আর কারো সীমানা আছে সেটাও তো আল্লাহর পরে দুনিয়াতে আখেরাতে আসমান জমিনে যেখানে যা কিছু মাগলুক সবই তো আল্লাহর সীমানার মধ্যে তাহলে এটা কোন সীমানা তাহলে আল্লাহ একটা গ্রাউন্ড এঁকে দিয়েছে একটা বাউন্ডারি করে দিয়েছে একটা রেখা করে দিয়েছে একটা কালমায় হাসার করে দিয়েছে তাহলে সেই কালমায় হাসারটা কে তাহলে এই কালমায় হাসার যে আল্লাহ পাকের সীমানা এই সীমানাটাকে আগে ফলো করতে হবে এই সীমানা যে অতিক্রম করেছে ইউদখিলুহু নারান খালিদান ফিহা ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দাখিল করবে এবং তাতে সে চিরকাল থাকবে ওয়ালাহু আযাবুন মুহিন তার জন্য লাঞ্ছনাদায়ক অপমানজনক দায়ক পশুর মতো আচরণ দায়ক এবং সবথেকে নিম্ন স্তরের লাঞ্ছনা অপমানজনক দায়ক শাস্তি বা আযাব নিরাপদ করে রাখা হয়েছে এই আয়াতের পরিপূর্ণ আয়াত এতক্ষণ পর্যন্ত মানে এটা বলা হলো সীমানাটা কি প্রশ্নটা গিয়ে যায় আল্লাহর হুকুম মানে না নাফরমানি করেছে রাসূলের আদর্শ মানে না নাফরমানি করেছে কিন্তু ওয়াতাআদা হুদুদাহু একটু হাত তুলে দেখাবেন সবাই আমার কথা বুঝতে পারছেন তো সবাই মনে হয় বুঝতে পারেনি হাত তুললে ঠান্ডা লাগে নাকি হাত তুললে ঠান্ডা লাগে না তো হাত ওঠেনি মানে বুঝতে পারলাম যে আমার কথা হয়তো বুঝতে পারছে না আমি বলিনি কোরআন থেকে বলছি যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কোরআনই বুঝতে পারেননি এতদিন ঘাটা মৌলবীদের পাল্লায় পড়ে মাথাটা খেয়ে নিয়েছে তাই বুঝতে পারেননি আমার দোষ নেই আমি কোরআনের আয়াত দিলাম সেই সঙ্গে বাংলা তর্জমা করলাম এরপরও যদি বুঝতে না পারেন তো কপাল আমি ফাটাবো না আপনি ফাটিয়েছেন সর্বনাশ তো আপনি করেছেন কেন ঘাটা মরিদের পাল্লায় পড়ে আছে কেন বুঝতে পারছেন না কেন কোরআনের টপিক দিচ্ছে না কেন কোরআন শোনাচ্ছে না কেন কোরআনের ভাবার্থ দিচ্ছে না নবী যেখানে দিয়ে গেছেন জালিও মাল কোরআন অল কোরআন ও মা আলী লাইয়া তাফারাকা হাত্তা ইয়ারিদ আলাইয়াল হাস আলী কোরআনের সাথী কোরআন আলীর সাথী কবি কোরআনকে পিছে আলী হ্যায় তো আলীকে পিছে কোরআন
তো কোরআন কে কাগজের কোরআন যে প্রিন্টিং করছে প্রেসে সর্বদাই কোরআন প্রিন্টিং হচ্ছে তো প্রেস মাস্টার প্রেসিং যারা কাজ করছে তারা তো সর্বদাই কোরআন কিনে নাড়াচাড়া করছে ফজিলত তো আর আলী থেকে বেশি হয়ে যাবে হ্যাঁ কাগজের কোরআন তাবি ছোট ছোট কোরআন বেরিয়েছে না পুরো 30 পারা লেখা আছে বেটার গলায় ঝুলিয়ে দিয়েছে সে তো গলায় নিয়ে ঝুলতেছে তাহলে বাচ্চা কোরআনের সঙ্গে না কোরআন এই বাচ্চাটার সঙ্গে মৌলবি ভাই কোরআন লফজ লফজ পড়লে কোরআন বোঝা যায় না কোরআন কে আগে দেখতে হয় যদি জিন্দা কোরআন পেয়ে যায় তো এই মুর্দা কোরআন বুঝে যাবে তাহলে মুর্দা কোরআন হ্যাঁ বলছি মুর্দা কোরআন যে কোরআন বলতে পারে না তাকে কি বলবো হ্যাঁ এতদিন বাবা কথা বলেছিল বাবার রুহু বেরিয়ে গেছে বাবার কথা বলবে না যতই প্রশ্ন করো কোরআনকে বলো এ কোরআন বলো আল্লাহর ঠিকানা কোথায় কোরআন বলতে পারবে না সে ফিন যুদ্ধে 12,000 খারেজি যখন তলোয়ার উঠিয়ে নিল তলোয়ার মিয়ানে ঢুকিয়ে দিল আর অপর পক্ষ কোরআনকে বর্ষার বল্লামে ঝুলিয়ে বলছে আমরা কোরআন মোতাবেক ফয়সালা চাই বলি এর আগে কোথায় গিয়েছিলে তো যারা ঝুলিয়েছিল তারা জানে না ফয়সালা কার বিরুদ্ধে করছো তারা কেউ জানে না সব জানতো যে নবী বলেছেন আলী খুদ কোরআনের সাথী আর কোরআন আলীর সাথী মানে আলী যেখানে সেখানে কোরআন তো আলী বলেছিলেন এটা হলো ঢকবাজ ঠপবাজ ধোকাবাজ প্রতারণা করছে আমি না থেকে কোরআন বলছি যুদ্ধ করো জি কোন ফেরকা জানে মাওলানা আলী না থেকে কোরআন বলনেওয়ালা কোরআন তো কোরআন নাজিল হয়েছে কোথায় নবী পাকের সিনাতে যে কাগজে কোরআন লেখা হয় সেটা যদি কোরআন হয় তো নবী পাকের সেনাতে যে কোরআন নাজিল হয়েছে এ তো জিন্দা কোরআন তো যদি কোরআন আলীর সাথী ইয়ানে জিন্দা নবী মুস্তফা কোরআন নবীর সাথী কোরআন ইয়ানে আলীর সাথী নবী নবীর সাথী আলী অর্থাৎ নবী বলতে যাচ্ছেন যে আমি শুধু নবী নই আমি কোরআন তো আলী যেখানে আমি কোরআন সেখানে এই জন্য আমার নবী বললেন ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে কেন আরে আলী নবী থেকে সহজে বোঝা যায় মাওলা আলী নবী থেকে বুঝতে অসুবিধা না যাহা কিছু মাওলা আলীর মধ্যে নবী থেকে কিন্তু নবী যখন বললেন আলী আমি তোমার থেকে লাগাও ফয়সালা আলীর মধ্যে যেটা অভাব নবী থেকে পেয়েছেন তাই আলী নবী থেকে নবীর মধ্যে কি অভাব আছে যে নবী বললেন আনতা মিন্নি ওয়া আনা মিনকা হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে তো আবার নবী আলীর থেকে আলীর মধ্যে কি আছে নবী নেবে জি এর রহস্য কি দাঁড়ায় কি ভাবা তো দাঁড়ায় মাওলা আলী নবীকে আয়না করেছেন নবীকে আয়না করে মাওলা আলী নিজের মধ্যে নবীকে আয়না করে নবী মুস্তফাকে দেখেছেন আর নবী বলছেন যে আমার পরে যে আলীকে দেখবে আলী সুরতে মোহাম্মদ মুস্তফাকে দেখবে অতএব আলী থেকে আমি নবী মুস্তফা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নারায়ে হায়দারি ইয়া আলী নারায়ে হায়দারি ইয়া আলী নারায়ে আলী থেকে নবী অর্থাৎ আলী থেকে যত আওলাদ আজ পর্যন্ত এসেছে কি হায়াতুন নবী মুস্তফা মোহাম্মদ জিন্দা নবী আওলাদে গাউস আওলাদে খাজা চার পীর চাওতে খানওয়াদা হাসান হোসানি থেকে এসেছে সরে বলেন সুবহানাল্লাহ হে আলী থেকে কে পর্যন্ত হায়াতুন নবী আলী থেকে থাকবে তার আওলাদগণ তো এখানে আমি ওহদা সীমানা সম্পর্কে আরো একটি আয়াত দিতে চলেছি যে হাদিসটি আমি তেলাওয়াত করেছি সাতখানা হাদিস থেকে সাতখানা হাদিসের কিতাব থেকে
এর রাবি হচ্ছেন আন ইমরান ইবনে হুসাইন হুসাইন বলতে এটা সাদ দিয়ে হোসেন সিন দিয়ে নয় এই হোসেন আলাদা আমার ইমাম পাক হোসেন নয় আন ইমরান ইবনে হুসাইন হুসাইনের ছেলে ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم ان عليا مني وانا منه حضرت عمران ابن حسين رضي الله تعالى عنهما হতে বর্ণিত তিনি রাওয়ায়াত করছেন বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কি ইন্না আলিয়ান মিন্নি নিঃসন্দে আলী আমার থেকে জোরে বলেন কোন সাহাবা নবী থেকে আমি সাহাবাকে তাছল্য করছি না সাহাবা ধুলো পায়ের ধুলো আমার মাথার তাজ কিন্তু নবী বললেন হযরত জি বলে গেলেন একটু আগে আল্লাহ দেগাও সাহেব যেটা বলে গেলেন একটু আগে কথাটা খুব শুনতে অপ্রিয় মানে প্রিয়র প্রিয় মধুর মতো যে নবী মুস্তাফার কাঁধে সিলেট তিনজনই সওয়ার হয়েছেন সাহাবাদের হিম্মত কি করে হয় সওয়ার হবে নবী মুস্তাফার কাঁধে সিলেট তিনজনই সওয়ার হয়েছেন ইমাম হাসান হুসাইন আলাইহিম আসসালাম এবং মাওলানা আলী মুশকিল কোশা তো রাবি যে রাওয়াত করেছেন হাদিসটা উনি উল্লেখ করে গেছেন ওই হাদিসটা শুধু আমি এতটুকু দোহরাবো যে মক্কা ফাতে ফাতে মক্কাতে নবী পাক কদম হযরত আলীর কাঁধে উঠাতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ পাকের হুকুম যে না আমি যখন ওলি আল্লাহ ওয়ালি আল্লাহ কোরআন পাকে কোথাও বলেনি আমি আল্লাহ নবী আমি আল্লাহ পয়গম্বর আমি আল্লাহ রসুল এ কথা আল্লাহ বলেনি তাই কোরআন পাকে আলা ইন্না আম্বিয়া আল্লাহ আয়াত আছে না আম্বিয়া আলা ইন্না আম্বিয়া আল্লাহ আছে না আলা ইন্না আউলিয়া আল্লাহ এসেছে তো সীমানাটা বোঝা গেল আল্লাহর সীমানা হলো আউলিয়া আল্লাহর সীমানা হলো ওলি আল্লাহর শেষ সীমানা কোথায় যাচ্ছে আল্লাহ বলছে যে আল্লাহ ও তার রাসূলের যারা নাফরমানি করবে এবং তার সীমানা অতিক্রম করে ওয়ায়া তাআদা হুদুদাহু যে তার সীমানা অতিক্রম করবে তাহলে আল্লাহর সীমানাটা কি আল্লাহর সীমানা হলো বেলায়াত জোরে বলেন সুবহানাল্লাহ ইয়ানে আল্লাহ পাকের খাজানাতে গঞ্জে মাখফি যে গুপ্ত খাজানা আল্লাহ ছিলেন না লুকিয়ে সেই খাজানাটা হযরত আল্লাহ বলছেন আমি ওলি তো আমি তো ওলি গায়েবে ওলি আমার নাম আলী আমি তো গায়েবে আলী তো আমার ওলিত্ব চালাবে কে তো বেলায়েতে পানাওয়ালাকে নবীকে হুকুম দিয়ে বলেছি বেলায়েত আমার তরফ থেকে দিয়ে দাও আমি তো গায়েবে ওলি আসবো না কাউকে হেদায়ত করে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবো আমি আসবো না কেন আমি জিসম থেকে পাক আছি অতএব যাকে আমি জিসম করে পাঠিয়েছি সে হলো মাওলা আলী অতএব আমার তরফ থেকে বেলায়েত হে নবী মুস্তফা আপনি আলীকে দিয়ে দেন আমার বেলায়েত আলী পলোচনা করবে আর আলী হলো আমার সীমানা হ্যাঁ আলী হলো আমার সীমানা তা আলীর কাঁধে নবী কদম উঠাতে চলেছেন আল্লাহ বলছেন জিব্রাইল লব্বাইক রব্বি জালিল যাও তাড়াতাড়ি নবুয়ত খতম বিলাত খতম নয় না বুঝতে পারছেন না আমি যদি নবী হতাম তো নবুয়ত খতম মানে আমিও খতম কিন্তু আমি ওলি আমি আল্লাহ খতম নাই আমার শুরু আর শেষ নাই অতএব আলীর শুরু শেষ নাই বেলায়েত আলীকে দিয়েছি তাড়াতাড়ি যাও যেন বেলায়েতের কাঁধে নবুয়তের কদম না ওঠে বেলায়েতের কাঁধে নবুয়তের কদম না ওঠে কেন না বেলায়েতের কাঁধে নবুয়তের কদম উঠে যায় তো নবুয়ত যেখানে খতম হয়ে যাবে বেলায়েত খতম কি কথা বুঝতে পারছেন না অবাক লাগছে নাকি কথা তো ভারী নাই খুব ওজন নাই খুব তো ওজন নাই জোশ কোথায় আলীওয়ালা আছেন তো আরে দিগনা শিয়া ফাতোয়া
আলিওয়ালা হওয়া যদি শিয়া ফতোয়া দেয় এটাই যারা শিয়া ফতোয়া দেয় তারা এটাই প্রমাণ করে দিল আমার নবী এবং কোরআন ও হাদিসের আলোকে পরিষ্কার ঘোষণা আছে যে আলীর যারা প্রকৃত শিয়া হতে পেরেছে আখিরাতে কাল কিয়ামতে তারাই হবে কামিয়াবি এবং জান্নাতি যারা আলীর শিয়া হতে পারেনি ওরা জাহান্নামী তার মানে বোঝা গেল যে যারা শিয়া হয়নি তারা ফতোয়া দিয়ে আমাদেরকে শিয়া বলে প্রমাণ করে দিল যে তোরা শিয়া মানে জান্নাতি আর আমরা শিয়া হইনি জাহান্নামী আরে আলি সে বাঁচ রা হ্যায় তো জাহান্নামে যাও লাগা শিয়া কা ফতোয়া শিয়া কা মতলব তুঝে মালুম নহীঁ মৌলভি কিসে শিয়া কহতে হ্যায় বলে ও এ শিয়া না আর কোন শিয়া যেটা আসল শিয়া সেটা তো হও না যদি এই শিয়া না হয় তো তোমার আসল শিয়া আছে তো আরে ইব্রাহিম আলাইহিস সালাম খুদ শিয়া কোরআন পাকে 11টা আয়াত শিয়া সম্পর্কে উল্লেখ এসেছে তো হাদিস পাকে অঢেল হাদিস এসেছে আলীর শিয়ারা দেখেন এখানে একটা কথা এই যে তরিকতের দিক দিয়ে একটা কথা উজ্জ্ব করে দিই আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে আল্লাহর নবী বলছেন শুধু আলীর শিয়া নয় আলীর শিয়াদের যারা শিয়া তারাও আখিরাতে কামিয়াবি তার মানে আলী থেকে যত চ্যানেল তরিকত এসছে আওলাদে রাসূল এদেরকে যারা মান্য করবে আলীর শিয়ার শিয়া শিয়ার শিয়া শিয়ার শিয়া মানে তরিকত ওয়ালারা আলীর শিয়া নামে দাখিল হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ তো ব্রাদার্স মিল্লাত হাদিস পাকে আল্লাহর নবী বলছেন ইন্না আলিয়ান মিন্নি নিঃসন্দেহে আলী আমার থেকে তো আমার থেকে কিন্তু নবীর কদম আলীর গর্দানে চাপতে মানা নবুয়ত খতম হুকুম এলো আলীর কদম নবীর গর্দানে ওহো তো আমি শুধু ভাইজানের কাছ থেকে নয় বিভিন্ন ওলামায়েদের কাছ থেকে শুনেছি এবং রাওয়ায়াত আছে রাওয়ায়াত যেটা আছে সেটা তো বলতেই হবে কিন্তু রাওয়ায়াতকে যে কত রং করা হয়েছে বিভিন্ন রাওয়ায়াতকে যে কত রং করা হয়েছে কত কলমবাজি করা হয়েছে ঈমান লুটার জন্য শুধু মৌলভী মোল্লারা দাজ্জাল নয় কেতাবের মধ্যে কলম চালানো হয়েছে দাজ্জালি করা হয়েছে গৌর করেন যে নবী বোররাকে সাওয়ার হতে পারেন বোররাক নবী পাকের ভার নিতে পারবে হ্যালো যে নবীর ওয়েট বোররাক নিতে পারে গারে সুরে আবু বকর নবীকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন আবু বকর নিতে পারে যে নবী গাধাই সাওয়ার হয়ে যাচ্ছেন গাধা নিতে পারে নবীর ওয়েট যে নবীর ওয়েটকে উট নিতে পারে এই তৎকালীন যুগে বাস ট্রাম এলোপ্লেন হাওয়াই যা ছিল নাকি তা আমার নবী কিসে সাওয়ার হতেন রাওয়ায়াত আছে গাধাতেও কখনো খচ্চরে কখনো উঁটো কখনো ঘোড়াতেও কখনো তাহলে ঘোড়া নিতে পারে নবীর ওয়েট নবীর ওজন ঘোড়া বহন করতে পারে নবীর ওজন গাধা নিতে পারে নবীর ওজন উঁট নিতে পারে নবীর ওজন খচ্চর নিতে পারে নবীর ওজন বিবিগণ নিতে পারে নবীর ওজন জি নবীর ওজন মওলা আলী নিতে পারেনি আর যে নিতে পারেনি সেই হয় সেরে খোদা অবাক যেন ঘুমোচ্ছে নাকি অবাক লাগছে নবীর ওজন গাধা নিল এখানে কলম চললো নি যে নবীর ওজন গাধা বইতে পারেনি গাধা ফেলে দিয়েছে উঠ ফেলে দিয়েছে একটা রাওয়ায়াত আছে উঠ ফেলে দিয়েছে নবীকে নিতে পারেনি গাধা ফেলে দিয়েছে নবীকে নিতে পারেনি কিছু একটা রাওয়ায়াত আছে যখন আলীর বেলাতে এসেছে যে আলীর কালীর কদম নবীর কাঁধে যাচ্ছে কলম তো চালাতেই হবে দাজ্জালি দেখাতেই হবে ধোকা তো দিতেই হবে ঈমান তো লুটতেই হবে আলীকে বড় করলে হবে নি আলীকে নিচু করতে হবে না কি না হে আলী তুমি তো নবীর ওয়েট নিতে পারবে নবীর ওজন বেশি তাই তুমি নবীর কাঁধে দাঁড়াও আফসোস
এই জন্য সূরা ইউসুফ আল্লাহ বলছেন ওয়া জালুর রিজসালাল লাযিনা লা ইয়াকিলুন আল্লাহ যার প্রতি নাপাক নিক্ষেপ করে যাকে নাপাক বানিয়ে দেয় তার আকল বিবেককে কেড়ে নেয় তার বিবেককে কেড়ে নেয় তো যার বিবেক নাই সে তো সর্বদাই আল্লাহ তরফ থেকে নাপাক যত উযু গোসল করো হ্যাঁ যতই উযু গোসল করো লাভ কিছু হবে না আল্লাহ নাপাক বানিয়ে দিয়েছে তুমি শুধু দেহটাই ধোয়া শিখেছো নিজের নাফসটাকে শয়তান বানিয়ে রেখেছো হ্যাঁ তা আল্লাহর নবী কাঁদে নিলেন আলীর কদম এখানে বুঝাবার কি দরকার ছিল দেখাবার কি কি দৃশ্য ছিল দেখাতে চেয়েছেন আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি নবী আমার নবুয়ত খতম আমার পরে কোন নবী আসবে না কিন্তু আমার পরে বেলায়েত চলবে আলীর দরাতে অতএব যেখানে নবীর মোহর নবুয়ত আছে যেখানে শেষ মোহরে নবুয়ত খতম ওই মোহরে নবুয়তের উপরে আলীর কদম অতএব মোহরে নবুয়তের উপরে আলীর কদমের বেলায়েতের ওজন এত বেশি যেখান থেকে আলীর কদম শুরু ওখান থেকে কিয়ামত পর্যন্ত বেলায়েত কতটুকু আলীকে আপনি ওজন করবেন কতটা হিম্মত আছে আপনি আলীকে মাপতে চলেছেন হ্যাঁ আলীকে মাপবেন ওহো আলীকে মাপবেন যে খাতুনে জান্নাত যে খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহা মাওলা আলী এলে দাঁড়িয়ে যেতেন তাজিমের জন্য জি যে খাতুনে জান্নাত মাওলা আলীর কদম মোবারকের নালান শরীফ জুতো মোবারক দয় সাফা করতেন পরিষ্কার করতেন আর সেই খাতুনে জান্নাত যখন আসেন তো আমার নবী মুস্তফা তাজিম এজন্য দাঁড়িয়ে যান কি সিলসিলা দেখবেন কোথা দিয়ে আছে খাতুনে জান্নাত মাওলা আলীর জুতো মোবারক সাফাই করছেন আর সেই খাতুনে জান্নাত তাহলে নবী দাঁড়িয়ে যাচ্ছেন নবী পাক দুজনের জন্য তাজিম করেছেন আর তিনজনকে কাঁধে নিয়েছেন কিন্তু একজনকে কাঁধে নিয়েছেন দুজনকে কাঁধে নিয়েছেন অন্য দিক দিয়ে আরেকজন যে কাঁধে নিয়েছেন বেলায়েতকে দেখিয়ে দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত নবুয়ত আমার যেখানে খতম আলীর কদম শুরু অতএব আলীর কদম যেখান থেকে শুরু এটাই হলো আল্লাহ পাকের সীমানা এই বেলায়েতকে কেন্দ্র করে যত ফসাদ হবে 72 ফিরকা জাহান্নামের কুত্তা হবে আর এই বেলায়েতকে কেন্দ্র করে যারা মাওলা আলীর গোলামি করবে তো এক ফিরকা নাজাত পেয়ে যাবে কতটা আলীকে ওজন করবেন আপনি আলীকে চিনে নিয়েছে আলীকে বুঝে নিয়েছে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করলাম আর আল্লাহর নামটা কি আল্লাহ আরে বললে তো এর আগে আল্লাহ কে বলেছিল নবী মুহাম্মদ এসেছেন তবে তো আল্লাহ বলেছে তার আগে কেউ তো আল্লাহ জানতো না তাহলে যখন নবী মুহাম্মদ আসেনি বা যখন কিছুই সৃষ্টি হয়নি ছিল তো সেই তো তার নাম কি ছিল তো নাম রাখবে কে যখন আল্লাহ বলতেই পারেনি তো নিজের নাম কেমন করে রাখবে যাহা কিছু বলেছে নবীর জবানে বলেছে তো নবীর জবানে যখন বলেছে তাহলে নবীকে বলতে হয়েছে আল্লাহর নাম কি তো নবীর জবানে আমি মুক্তাসার বলছি আল্লাহর নাম কি জব কুছ নহি থা তো ওহি থা তো কিয়া থা না ও আলী থা ও আলী আলী কা মতলব বুলন্দি আলী কা মতলব মেরাজ আলী কা মতলব বুলন্দি ইয়ানে উঁচা বুলন্দি উন্নীত উচ্চ স্তর তো ও গায়েব বুলন্দি ও গায়েব উন্নীত ও না দেখা বুলন্দি কিন্তু আল্লাহ কা নাম সে জব শুরু করুঙ্গা কোই ইবাদত করু তো দেখ কে কোই কুছ পড়ু তো দেখ কে জব আল্লাহ কা নাম লু তো দেখ কে ইসিলিয়ে আল্লাহ নবী নে ফরমায়া আন নজর ইলা ওয়াজহুন আলুন ইবাদত আলী কা চেহারা দেখনা ইবাদত আলী চেহারা দেখা ইবাদত আলী চেহারা দেখা ইবাদত আলী জিকির করা ইবাদত আলীর মহব্বত করা ইবাদত তারে বাবা আল্লাহর ইবাদত সঙ্গে কাউকে গায়রুল্লাহকে শরীক করে দিলে শেরেক হয়ে যাবে তো এখানে আলীকে দেখা মানে আলী জিকির করা মানে যদি এবাদত হয় তা আল্লাহর এবাদত ছেড়ে আচ্ছা যতক্ষণ আমি আলী জিকির করব ততক্ষণ তো আল্লাহ জিকির ছাড়তে হচ্ছে আবার যতক্ষণ আল্লাহ জিকির করব আলী জিকির ছাড়তে হচ্ছে তাহলে আল্লাহ জিকির ছাড়বো না আলী জিকির ছাড়বো নবী বলছেন আজ জিকরু আলুন এবাদত আলী জিকির করা এবাদত তো আলী জিকির করছি আলী জিকির করার উদ্দেশ্যটা কি নবী বলছেন যে আলী জিকির করলো সে আমারই জিকির করলো যে আমার জিকির করলো সে আল্লাহ জিকির করলো আর আল্লাহ জিকিরটাই হলো সেরাতে মুস্তাকিমের ইবাদত
তাহলে সিরাতে মুস্তাকিমের মূল বুনিয়াদ মাওলা আলী জি মূল বুনিয়াদ মাওলা আলী আমি আজকে টপিক দিচ্ছি আল্লাহর সীমানা এই আল্লাহর সীমানাটা কি ওহদাটা কি সীমানা বলে কাকে হ্যাঁ তো মাওলা আলী আলাইহি সালাম নবীর কাঁধে দাঁড়ালেন কি দেখালেন যে নবুয়ত যেখানে শেষ ওখান থেকে আলীর বেলা শুরু আচ্ছা আমার নবী ভাইচারা করেছেন না আনসার মুহাজির ভাইচারা করেছেন সকলের ভাইচারা হয়ে গেল মুক্তাসার বয়ান মাওলা আলী এক কোণের দিকে গিয়ে বসে বসে কাঁদছেন নবী জিজ্ঞেস করছেন হে আলী তুমি রোদন করছো কেন তুমি কাঁদছো কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সঙ্গে কি কারো যোগ্যতা নাই বা আমি কারো যোগ্যতা হইনি আমার সঙ্গে কেন ভাইচারা হলো না আমি কারো ভাই হতে পারলাম না আপনি সকলকে একে অপরের সঙ্গে ভাই ভাই করে দিলেন আমার তো কোনো ভাই হলো না আমার নবী কি বললেন হে আলী তুমি আমার ভাই আমি তোমার ভাই ইহকাল এবং পরকাল ইহকাল এবং আখেরাত দুনিয়া এবং আখেরাতে তুমি আমার ভাই আমি তোমার ভাই মানে আলী নবীর ভাই নবী আলীর ভাই তাহলে বোঝা গেল এইজন আলীকে ভাই আর অন্য কাউকে করেনি তাকে বেছে রেখে দিয়েছে নবী মুস্তাফা নিজের ভাই করার জন্য তা ভাই ভাই যদি হয় তো ভাইচারা হিসাবে কি যখন ভাইচারা করা হলো যখন ভাইচারা করা হলো আনসাররা বলল ইয়া রাসূলুল্লাহ ভাইচারা যখন করে দিয়েছেন তাহলে আমাদের সম্পত্তি যা আছে অর্ধেক অর্ধেক দিয়ে দিই দিয়ে দেওয়া হলো আমার কি বিবিও দিয়ে বলছিল দুটো বিবি একটা তালাক দিয়ে বলে না না ওটা বাদ দিয়ে বাকি সম্পত্তি তোমরা ভাই ভাই হিসাব করবে তাই যদি হয় তো আমার নবী যখন আলীকে ভাই বানিয়েছেন আলী নবীর ভাই নবী আলীর ভাই নবী মেরাজ করেছেন আলীর মেরাজ গেল কোথায় অংশটা বাদ গেল না আছে নবী আলীর ভাই আলী নবীর ভাই কথা বুঝে আসছে ভাই 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 ও ভাই জান আমার একটা ভাই আছে আমার বয়স 60 আমার ভাইয়ের বয়স 30 আমার বাপের সম্পত্তি আছে 30 বিঘে তা আমি যখন 60 বছর আমার ভাই 30 আমার হাফ বয়স তো তাকে দেবো কত তাকে দেবো 10 বিঘে আমি বড় হিসাবে বেশি বয়স হিসাবে 20 বিঘে নেব আইন কি বলবে হিসাব ঠিক আছে তো হবে না কেন অর্ধেক হবে অত ছোট হলেও অত ছোট হলেও অর্ধেক হবে খাম্বাখাত যেখানে নবী আলীকে ভাই বলছে আর সেখানে কাম্বাখাত মৌলবী আলীকে সাহাবাদের কাতারে দাঁড় করাচ্ছে যেখানে নবী আলীকে ভাই বানিয়েছেন সেখানে আলীকে সাহাবাদের কাতারে দাঁড় করায় তাহলে আলীকে সাহাবাদের সমতুল্য যদি করা মানে নবীকে সমতুল্য করলো সব থেকে বড় পাথর ফিরকার মৌলবী গুস্তাখের রাসূল আর গুস্তাখের রাসূল মানে কাফের হ্যাঁ নকতা নকতা যদি ফলো করা যায় না ওপেন দরজা খোলা জাহান্নামে দেখিয়ে দেব বুঝিয়ে দিল আলী নবী রয়ে দিতে পারবে না রাওয়াত লিখেছে রাওয়ায় আমরা একদিন বুঝিনি বলে দিচ্ছি আরে নবীর ওয়েট গাধা নিল চার পায়ে গাধা ঘোড়া উঁট বিবি সব নেই মৌল আলী নিতে পারে না যে নিতে পারেনি সে সেরে খোদা এ কেমন খোদার বাঘ গাধা নবীর ওয়েট ওজন করলো গাধা নবীকে বহন করে নিয়ে গেল গাধা নবীকে চাপে নিয়ে গেল আর খোদা তুই কেমন শের বানালি কেমন বাঘ বানালি নবীকে বইতে পারেনি নবীকে নিতে পারেনি তৌহিন কার করলো আলীকে ছোট করতে গিয়ে এক কম্বাকে মৌলবী আল্লাহকে ছোট করলো ঠিক না বেটি আলীকে ছোট করতে গিয়ে এ আল্লাহর গোস্তাক বড় ভাই টিয়াল কথা মাথায় এমন ভার পড়েছে সবাই স্তব্ধ হয়ে গেছে কি কথা আরে ভেবে দেখেন আমি কথা খারাপ বলছি কোন উইক পয়েন্ট আছে আমার কোথায় ভেবে দেখেন তা আমার নবী মেরাজ করেছেন আলী ভাই আলী নবীর ভাই হক তো দিতেই হবে কিন্তু হকটা কেমন দিলেন আল্লাহ দিয়ে গেছে নবীকে মেরাজে আর নবী নিয়ে পাঠাচ্ছেন আলীকে মেরাজে জোরে বলেন সুবহানাল্লাহ
কি মেরাজ মেরাজ মানে বুলন্দি উরুজ মানেও বুলন্দি মেরাজ মানেও বুলন্দি হিমালয় পাহাড় একটা মাপ আছে চাঁদ কত কিলোমিটার দূরে মাপ আছে সূর্য কত কিলোমিটার দূরে মাপ আছে এটাকে উরুজ বলা হয় আর যেটাকে মেরাজ বলা হয় তার সীমানা নাই মাপ নাই বুলন্দি বুলন্দি এটার নাম মেরাজ তামার নবী বয়ান তো আরো আছে সেদিকে যাচ্ছে না কেন আলি নিতে পারেনি এটা তো রওয়াত লিখে দিয়েছে মুস্তাদরাক আলা সহিহাইনে লেখা আছে বিভিন্ন হাদিসে লেখা আছে নবীর ও এটা নিতে পারে না তাই আলীকে চাইছে বাহ কি সুন্দর কথা মো আব্দুল হক মাদার দেহলভি লিখেছে তার মাদারসা নবুয়াতে কি লেখা লেখি কলম চালানো নিজে নিজে ব্রেন মেরেছে আরে তুমি যখন ব্রেন মারবে তো আমি মারবো না কোত্থেকে পেয়ে গেলে তামার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আলীকে বলেন আলী আমার কাঁধে ওঠো ইয়া রাসূলুল্লাহ বলে বলছি তো হুকুম মানা তো দরকার দাঁড়িয়ে গেলেন চলো দেওয়াল ধরে আস্তে আস্তে ওঠো উঠে গেলেন আর আল্লাহর নবী মাঝে মাঝে তাকাচ্ছেন আলী কত দূর পৌঁছেছো আলী কত দূর পৌঁছেছো তিনটে বুথ পড় কিসের জন্য কাঁধে উঠালেন হ্যাঁ লাতজ্জা হবল তিনটে বুথ পাড়বে সব বুথ পরিষ্কার করে দিয়েছে বড় বড় তিনটে খোদা রইস ছিল কুরাইশ কুফার মুশরিকরা তারা তিনটে বুথকে দেওয়ালের উপরে সেটিং করে রেখেছে কিজি ওখানে নবীর হাত যাচ্ছে না ওখানে নবীর হাত যাচ্ছে না তাই আলীকে বলছে আলী কি করা যায় বলে ওখানে যদি হাত না যায় তাহলে আপনি আমার কাঁধে উঠে যান উঠে গিয়ে তাহলে হাত পৌঁছে যাবে তাই নবী বলেন তাই তাহলে বসো আর নবী বসে আলী বসে গেলেন নবী কদম উঠাতে যাচ্ছেন কিন্তু ওখানে আল্লাহর হুকুম হলো যে না 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 তুমি বসো আলী তোমার কাঁধে উঠুক আচ্ছা আমি একটা এখানে নকতা দিতে চাই যে নবী জমিনে বসে বসে চাঁদকে দুখণ্ড করতে পারেন যে নবী জমিনে বসে বসে উঙ্গলির ইশারাতে চাঁদকে দুখণ্ড করে দেয় একটা কাবার ছাতের উপর দিয়ে চলে যায় এক ভাগ আর একটা যে আবু জাহেল তার বগলের পাশ দিয়ে চলে যায় ফের এসে জুড়ে যায় ফের গিয়ে চলে যায় যে নবী দেখাতে পারেন যে নবী দুবন্ড সূর্যকে ইশারায় উঠিয়ে আনতে পারে তাহলে যেখানে সূর্য সে সীমানা আছে সেখানে দুবন্ড সূর্যকে উঠিয়ে আনলেন আঙুলের ইশারাতে আঙুলের সাথে চাঁদকে দুখণ্ড করলেন আর এখানে এরকম নাম নাম বললে আসতো না বুঝতে পারলাম কয়েক ফুট দূরে মূর্তিগুলো এরকম ইশারা করলে পড়ে যেত না এখানে আবার কাঁদা কাঁদে কদম পা এ কাঁধে ওঠো সে কাঁধে ওঠো না 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 শুধু একটা জারিয়া বাহানা ডাইরেক্টলি তো কোন জিনিস হয় না তা আমি মেরাজ করেছি আলী মেরাজ করেনি আমি বুলন্দি পেয়েছি আলী বুলন্দি পাইনি বাস কাদের একটা চোরাচুরি বাহানা নিয়ে নাও সাগরের বাহানা নিয়ে নাও তো বাহানা নিয়ে নিলেন আলী কাঁধে ওঠো উঠে গেলেন কতদূর পর্যন্ত পৌঁছেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি বলেন তার সাজিমে যা আছে সব আপনার হাতে ধরিয়ে দেবো আরশে আজিমে পৌঁছে গেছে সাহাবারা দেখছেন নবীর কাঁধে আলী কোথায় আরশে আজিমে বলে থাক পেয়ে গেছো বলে জি বলে তাহলে এবার কি করবে না ওরা তিনটে মূর্তি পাড়ো তিনটে মূর্তি ভেঙে ফেলা হলো তাহলে আলী মেরাজ করলেন আচ্ছা নবী মেরাজ করেছিলেন রাতে অন্ধকারে হ্যাঁ ২৭ রজব মানে ভালো অন্ধকার খিজি ২৭ রজব বুঝেন তো মানে একবারে কৃষ্ণপক্ষ আসছে সামনে অন্ধকার আসছে ২৮ ২৯ চাঁদ ডুবে যাবে তাহলে নবী মেরাজ করলেন অন্ধকার রাতে সঙ্গে দু চারজন ফেরেশতা সাওয়ার বররাত আর আলী মেরাজ করছেন দিনের বেলায় সূর্যের আলোতে সাক্ষাৎকে নবীর বেলায় দু চারজন ফেরেশতা আর আলীর বেলায় ১০,০০০ সাহাবি জোরে বলে কিজি তাহলে সাহাবিদের সাক্ষাতে আমার নবী মেরাজে সাওয়ার আর আলী নবীর কাঁধে সাওয়ার অনেক বড় ভাই আছে না যে আমার ভাই যা আছে অনেক আছে তো আমি কিছু একটু বেশি দিয়ে দিই যদি কেউ এমনি বেশি দেয় তার উপর তো আইন বলবে না যে না দিও না ৩০ বিঘে সম্পত্তি ১৫ ১৫ ভাগ যদি আমি আরো পাঁচ দিয়ে দিই আইন বলবে না দেওয়া চলবে না
তোমাকে লিখিত অঙ্গ রেকর্ড করে দিতে হবে দলিল করতে হয় তো তো দিতে পারে আমার নবী মাওলানা আলীকে তার নিজে থেকে বুলন্দি মেরাজ করিয়ে দিলেন জোরে বলেন আয় হায় 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 আলীকে কি কি পেয়েছি আমরা আলীকে আলীকে কি দেখছি হে আল্লাহর সীমানা হে আল্লাহর সীমানা হ্যাঁ লাও ইয়াজতামান নাস আলা হুব্বাহু علي بن ابي طالب لما خلق الله تعالى النار مسند الفردوس امام دائلمي حديث انسان الراوي حسين حضرت عبد الله ابن عباس رضي الله تعالى عنهما হতে نبي پاک ارشاد করছেন যে আলীর মহব্বতে আলীর মহব্বতে যদি সমস্ত লোকেরা একটা জামাত হয়ে যেত আল্লাহ পাক জাহান্নামকে পয়দাই করত না এর থেকে বড় দলিল কে নেবে তার মানে আলী আলী বললে যখনই দেখবে ফতোয়া তার মানে ও আলীর জামাতে নয় জাহান্নামের ও একটা কীট নবী বলছেন জালির মহব্বতে সবাই যদি এক হয়ে যেত জামাত এক জামাত হয়ে যেত আল্লাহ জাহান্নামটাকেই বানাতো না তার মানে জাহান্নাম বানানো হয়েছে আলীর দুশমনদের জাহান্নাম বানানো হয়েছে আলীর যারা দুশমনী করবে আলীকে যারা সাহাবাদের কাতার দাঁড় করাবে আলীকে যারা চার নম্বরে নিয়ে আসবে আলীকে যারা ছোট করার চেষ্টা করবে আরে নবী বলছেন ইন্না আলিয়ান মিন্নি ওয়া আনা মিনহু আলী আমার থেকে আমি আলী থেকে ওয়া হুয়া ওয়ালিয়ুন কুল্লি মুমিনিন বাদি সাত সাতটা মুহাদ্দিসের হাদিস থেকে নবী রওয়ায়াত করেছেন আমি পাক বলছেন যে আমি আলী আলী আমার থেকে আমি আলী থেকে এবং আমার পরে আলী তামাম মুমিনদের ওয়ালি যে মুমিন হবে নবীর পরে আলীকে মানবে যে মুনাফিক হবে আর কি বলবো আচ্ছা ঠিক আছে তো হাদিস গেল তুমি জাল তাল বানাওয়াট অনেক কিছু বলবে বাপ কোরআনে আসি সায়েল ভিকারি মসজিদে নববীতে এসে চাইছে আল্লাহর ওয়াস্তে আমার কোনো বান্দা আছে আল্লাহর বান্দা আল্লাহর ওয়াস্তে কেউ আমাকে যাকাত দেবে ও আল্লাহর বান্দারা আচ্ছা আল্লাহর বান্দা ছিল তো নাকি না না দেখে ভিকারি বলছে কি বল প্রশ্ন দাঁড়ায় না আল্লাহর বান্দা ছিল না অনেক সাহাবা ছিলেন নামাজ পড়ছেন অনেক সাহাবা ছিলেন নামাজ পড়ছেন রাওয়ায়াত বলছে তো সেই বান্দা যারা নামাজ পড়ছেন আল্লাহর বান্দারা তাদেরকে উল্লেখ উদ্দেশ্য করে বলছে সায়েল যে আল্লাহর বান্দারা তোমাদের মধ্যে কেউ আছে আল্লাহর ওয়াস্তে আমাকে যাকাত দেবে যখন সারা শব্দ পেল না উত্তর পেল না যাকাত পেল না তখন আল্লাহকে বলছি ও আল্লাহ তোর ঘরে এসেছি তোর মসজিদে এসেছি তোর আল্লাহর বান্দাদের কেউ নেই আমাকে দেবে তো আল্লাহ ওসিলা ছাড়া তো পাই না তো এখন ডাইরেক্ট চাইছি আল্লাহ কিছু দেবে আয় আল্লাহ সওয়াল কিছু কিছু দেবে তো ওখানে মওলা আলী আলাইহিস সালাম নামাজ পড়ছিলেন কিন্তু মওলা আলী আলাইহিস সালাম নামাজ পড়ছিলেন কিন্তু রুকু হালতে ছিলেন যখন ফকির সওয়াল করল আল্লাহর ওয়াস্তে দিয়ে দাও তো মওলা আলী রুকু অবস্থায় পেছন থেকে হাত ইশারা করে ডাকছে এদিকে এসো আর ফকির বলল ভাবছে তাহলে আমাকেই দেবে তো সামনে গেলেন মওলা আলী আংটিটা খুলে ওর হাতে দিয়ে দিল জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে সাওয়ালি মওলা আলীর দেবা আংটিটা নিয়ে মসজিদ থেকে বেরিয়ে দরজার বাইরে এসেছেন আর ওদিক থেকে হুজরা থেকে আমার নবী মুস্তফা বেরিয়েছে দরজার সামনে এসে গেলেন আর সাওয়ালিকে জিজ্ঞেস করছেন নবী হে সাওয়ালি হে ভিখারি তোমাকে কি কেউ কিছু দিয়েছে তার মানে আলী দিয়েছেন ওখানে কোরআন নাজিল হয়েছে জোরে বলেন কোরআন আলীর সাথী আলী কোরআনের সাথী এখানে না থেকে কোরআন দিচ্ছে আর ওখানে সাকিব কোরআন নাজিল হচ্ছে খামোশ কোরআন নাজিল হচ্ছে জি এ সওয়ালি তোমাকে কেউ কিছু দিয়েছে বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়াহি বললা দিয়েছে এই যে আংটিটা
আনটি কে দিয়েছে বলে আমি তো চিনি না ওই যে ব্যক্তি তখনো আলী রুকুতে আছেন তখনো আলী রুকুতে আছেন কথা ভালো লাগছে বাবু হ্যাঁ হ্যাঁ আপনি আসুন আর শুনুন জি জি আলী এবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা وعلى آله راستا کر دن اللهم صلوا عليه صلى الله تعالى عليه واله وسلم صلاة وسلام عليك وعلى اهل بيتك يا رسول الله যখন সওয়ালি বলল যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে ব্যক্তিটি এখনো রুকুতে আছে ওই ব্যক্তিটি এরম দেখিয়ে বলেন বলে ওকে চেনো বলে না হুজুর বলে ও হচ্ছে মাওলা আলী জোরে বলে ও হচ্ছে ওর নাম হচ্ছে আলী এ নবী বেরিয়ে এলেন কেন এই জন্য বেরিয়ে এলেন যে এখানে কিছু দিয়েছে কেউ কাউকে আর ওখানে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে তো কোরআন যে নাজিল হয়েছে সেই কোরআনের আয়াতটা কি নাজিল হয়েছে সূরা মায়েদার 55 নম্বর আয়াত আজও কোরআন পাকে মাহফুজ আছে কি নাজিল হচ্ছে ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ওয়াতাহুদুহু যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে আল্লাহ তার রাসূলের নাফরমানি করবে এবং আল্লাহর সীমানা অতিক্রম করবে তার জন্য জাহান্নাম অপমানজনক তো এখানে আল্লাহর সীমানা দেখুন সূরা মায়েদার 55 নম্বর আয়াতে আল্লাহ তার নিজের সীমানা দেখাচ্ছেন কি যাকাত দিয়েছেন কে আলী সওয়াল করেছে ফকির সওয়ালি যাকাত দিয়েছেন আলী কিন্তু আয়াত নাজিল হয়েছে নবীর উপরে আর আল্লাহ কি বলতে যাচ্ছেন দেখুন ইন্নামা ওয়ালিকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইয়াকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকাতা ওহুম রাকিউন আল্লাহ পাক কালমায়ে হেশার করে দিলেন ইন্নামা এই ইন্নামার শব্দের অর্থ হচ্ছে যে একটা বাউন্ডারি যেখানে বাউন্ডারি করে দেয় তার ভেতরে যারা গায়ের তাদেরকে বের করে দেয় গায়ের থাকে না যারা আল্লাহর আপন আল্লাহর সেফাতে আছে আল্লাহ জাতি তার সেফাতে যারা আছে আল্লাহ জাতি তার সেফাতিকে নিয়ে বাউন্ডারি করলেন কি না আল্লাহ দেখিয়ে দিলেন আমি আর আমার সঙ্গে কারা কালমায়ে হেশারের মধ্যে বাউন্ডারির মধ্যে ইন্নামা ওয়ালিকুমুল্লাহ আল্লাহ হলো তোমাদের ওয়ালি ورسوله এবং রাসূল হলো তোমাদের ওয়ালি والذین آمنوا এবং যারা ঈমানদার মুমিন তারা ওয়ালি الذین یقیمون الصلاۃ এবং যারা নামাজ কায়েমকারী ওয়ায়তুন যাকাত এবং যাকাত আদায়কারী অহম রাকেউন এবং তারা রুকুকারী কটা সিফাত যারা ঈমানদার আল্লাহ ও রাসূলের উপরে ঈমান এনেছে তাদের সিফাত আল্লাহ কি দেখাচ্ছেন তারা নামাজ কায়েমকারী যাকাত আদায়কারী অহম রাকেউন এবং তারা বলেন রুকুকারী ঘুমাচ্ছে নাকি শেষ কত কথা কিছু পাচ্ছে না ভুলে যাচ্ছে তারা রুকুকারী প্রশ্ন দাঁড়াচ্ছে আয়াতে আচ্ছা নামাজ আমরা যে পড়ি নামাজের পরে যাকাত তারপরেই দিই কি
নামাজের পরে আমরা যাকাত দিই আকিমুস সালাত ওয়াতুজ যাকাত নামাজ কায়েম করো যাকাত আদায় করো তো যাকাত আদায় কখন করি বছরে একবার ঠিক না নামাজ পুরো বছর আর যাকাত আদায় বছরে একবার ওটা যাকাত না সাদকা তো যাকাত কোথায় যেখানে নামাজ কায়েম হবে সেখানে যাকাত হবে ঠিক আছে ও মশলা রাখলাম দূরে রাখো তর্ক বাড়বে ওটা আলাদা জায়গায় থাক নামাজ কায়েম করার পর যাকাত হয়ে গেল কি বলা হলো আয়াত পাকে রশনি কি দেখানো হচ্ছে আল্লাযিনা ইউকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকাতা তারা নামাজ কায়েমকারী যাকাত আদায়কারী নামাজ কায়েম হয়ে গেছে যাকাত আদায় হয়ে গেছে তারপরে কি ওহম রাকিউন এবং তারা রুকুকারী এবং তারা রুকুকারী আচ্ছা ভাই নামাজের মধ্যে রুকু আছে না নেই আমাকে একটু ধীরে ধীরে বলতে বলেছো তো তাই আমি ধীরে ধীরে বলছি যাতে সহজে বুঝে আসে নামাজের মধ্যে রুকু আছে না নেই আবার বেশি জুনুনে গেলে কথা এমন বেরিয়ে যাবে বুঝে আসবে না উপদে চলে যাবে হ্যাঁ না বলেন না আছে তো নামাজের মধ্যে যখন রুকু আছে তো রুকু তো হয়ে গেল নামাজের মধ্যে কায়াম রুকু সাজদা কউত দাঁড়ানো ঝোঁকা মাটিতে মাথা টোকানো সাজদা আত্তাহিয়াতে বসা চারটে তো হয়ে গেল নামাজ ফারেগ হয়ে গেল তো হয়ে যাওয়ার পরে যাকাতের প্রশ্ন এলো যাকাত হলো আবার বলছে তারা রুকুকারী অহম রাকেউন তারা রুকুকারী তো নামাজ আর যাকাতের পরে আজ পর্যন্ত কোথাও আবার আলাদাভাবে রুকু করা হয় এটা কোন রুকু নামাজ যাকাতের পরে কোথাও রুকু হয় আমি খুঁজে খুঁজে দেখলাম যে হয়তো জানাজার নামাজে রুকু আছে না সেখানে তো রুকু নাই কি গো মাইয়াতে যখন জানাজা নামাজ পড়ি রুকু আছে সেখানে রুকু নাই তো আলাদা ভাবে তো রুকু হয় না আলাদা ভাবে যেমন নামাজ হয় আলাদা ভাবে যখন কি বলে যাকাত হয় আলাদা ভাবে যখন রোজা হয় তো আলাদা ভাবে একটা রুকু আছে তো তো রুকুটা কি হয় তো রুকু হয় না তাহলে কোরআন পাকে ওহম রাকেউন তারা রুকুকারী সেই রুকুটা কিভাবে আদায় হবে কাকে বলে রুকু সূরা বাকারাতে আরেক জায়গায় ইরশাদ হচ্ছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মা রাকিন তোমরা নামাজ কায়েম করো যাকাত আদায় করো এবং রুকু করো রুকুকারীদের সঙ্গে থাকো কি হলো এখানেও নামাজ কায়েম করো নামাজ আদায় করো যাকাত আদায় করো তারপরে রুকু করো আবার রুকু করতে বলছে তাহলে নামাজে রুকু আছে ও রুকু বাদে আরেকটা রুকু আছে নামাজে রুকু আছে ও রুকু বাদে আরেকটা রুকু আছে তাহলে এই রুকু করতে বলেছে এই রুকুটা কে করবে কেমন করবে কিভাবে করবে আবার বলছে যারা রুকু করে তাদের সঙ্গে থাকো হাদিস বলেনি রাওয়ায়াত বলেনি রাওয়ায়াত বলবে কালকে বলবে ভেজাল রাওয়ায়াত দিয়ে গেছে জাল বলে গেছে আয়াত বলছি কোরআনের আয়াত তাহলে এখানে আল্লাহ পাক আপনি সারা বিশ্বের মোল্লা মৌলভী মুফতি মুহাদ্দিস আলেম গাজী হাজি গাজী সকলের নামাজকে একদিকে দাঁড় করিয়ে দেন গৌর করেন সারা বিশ্বের মসজিদে মাদ্রাসায় খানকায় ঈদগায় সকলের নামাজ সকলের যাকাত কে একটা পাল্লায় চাপিয়ে দেন আর মাওলানা আলী রুকু হালতে যাকাত দিয়েছেন ওটাকে এক পাল্লায় চাপিয়ে দেন আল্লাহ বলছে নামাজ রোজা হজ যাকাত তোমরা যাই করো না কেন আলীর যে রুকুওয়ালা ও যে রুকু হালতে যাকাত দিয়েছে ওই রুকুওয়ালার যারা অনুসরণকারী হবে তারাই হবে প্রকৃত নামাজি যাকাত আদায়কারী নাকি সব জান রুকু আলীর রুকুকে আল্লাহ প্রাধান্য দিলেন আর কলমায়ে হেসারের মধ্যে রাখলেন কোন নামাজিকে আল্লাহ নিজের বাউন্ডারিতে রাখলেন না আলী রুকু করেছেন তাই নবী এসেছেন হে সাহেব তোমাকে কেউ কিছু দিয়েছে বলে হ্যাঁ ওই যে কি নাম জানো বলে না ও আলী তাহলে আলী তখন রুকু হালতে আছেন তো আলী রুকু হালতে দিয়েছেন আর আল যাকাত দিয়েছে আলী ভাইজান কারু বেটা যদি ব্যারিস্টার হয় বাপের সুনাম হয় না বাপের বুক ফুলে না গর্ব হয় না কারু বেটা যদি মুফতি মহাদেশ হয় মাওলানা হয়
একটা চাষিবাসীর লোক কষ্ট করে পড়ালো, তার ছেলে বড় মুফতি, কি বুক পাঁচাত হয় না? এই যেন আল্লাহর বুক পাঁচাতেছে নাকি? দিয়েছে আলী জাকাত। গর করেন, গর করেন, আলী দিচ্ছেন জাকাত, আলী আছেন রুকুতে, আর আল্লাহ কি বলছে আলীর জাকাতকে নিয়ে, আলীর জাকাতকে, আলীর জাকাত দেওয়াকে কেন্দ্র করে, আলীর রুকুকে কেন্দ্র করে আল্লাহ নিজেকে ফুলিয়ে ফাপিয়ে বলছে ইন্নামা ওয়ালিকুমুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ তোমাদের ওয়ালি, রাসূল তোমাদের ওয়ালি, এবং মুমিনগণ যারা নামাজ কায়েমকারী, যাকাত আদায়কারী এবং রুকুকারী, আলীকে দেখিয়ে বললেন। তাফসীর দুররে মনসুর, তাফসীর আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ, তাফসীর কাবীর বিভিন্ন, এবং এই আয়াতের প্রসঙ্গে হাদিস পাক এসেছে মুস্তাদরাক আল সাহিহাইন, যে আলীর রুকু হালতে জাকাতকে কেন্দ্র করে আল্লাহ নিজেকে ওলি প্রমাণ দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ যে ওলি, আলী হলো ইস্টাম। জোরে বলেন আল্লাহ ওলি প্রমাণ না আলী? আলী রুকু হালতে জাকাত দিয়েছে, এই আলী যে রুকু হালতে জাকাত দিয়েছে তার জন্য আল্লাহ বলছে আমি তোমাদের ওলি। তাহলে আল্লাহ তার ওলি। কোরআন কি বলছে? আকিমু সালাতা ওয়াতু যাকাতা, নামাজিও বড় নামাজের ফখর গরম দেখাচ্ছ, এসো তুমি জাহান্নামী নামাজি না জান্নাতি নামাজি প্রমাণ করে নাও। আকিমু সালাতা ওয়াতু যাকাতা ওহম রাকিউন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকু করো রুকুকারীদের সঙ্গে। তাহলে রুকুকারী দ্বিতীয় ব্যক্তি খুঁজে পাইনি, রুকুকারী আমার মাওলা আলী। জোরে বলেন রুকুকারীর সঙ্গী হতে বলেছে। তাহলে রুকুকারীর সঙ্গী হব, তাহলে আল্লাহর সীমানার মধ্যে থাকব, আর রুকুকারীকে ছেড়ে দেব তাহলে আল্লাহর সীমানা অতিক্রমকারী জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ সীমানা বুঝতে পারছেন? রুকুকারী আলীকে আল্লাহ দেখিয়ে বলছে আলী হলো আল্লাহর সীমানা, এবং রুকু আলীর মতো করো, আর আলী যে রুকু করেছে, রুকু হালতে জাকাত দিয়েছে, ওই রুকুকারীর সঙ্গী হয়ে যাও। তাহলে আলীর সঙ্গী হতে বলেছে। তাহলে আজকে যে আল্লাহ নবী আর আলীর সঙ্গী না হলো সে সীমানা অতিক্রম করলো। জি অহম রাকিউন, রুকুকারীদের সঙ্গী হয়ে যাও। আলীর অনুসারী যারা, আলী রুকুকারী এবং তার সঙ্গে আমরা তার সঙ্গী রুকুকারী যখনই হয়ে গেলাম, তা আমাদের দিকে আল্লাহ থ্রু করলেন দলিল কি? যে ব্যক্তি আলীকে ওলি মেনে নিল, রাসূলকে ওলি মেনে নিল, আল্লাহকে ওলি মেনে নিল, ফাইন্না হিজবাল্লাহ, সুতরাং নিঃসন্দেহে তারা আল্লাহর দল। কার দল? ফাইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন, তারা বিজয়ী প্রাপ্ত দল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলীওয়ালা কোনো জায়গায় হারে না, তারা বিজয়ী প্রাপ্ত। জোরে জোরে সুবহানাল্লাহ। অতদূর নিয়ে যাবো না, আরো আধ ঘন্টা করে, কেন এমনি গলার অবস্থা খারাপ, সাড়ে এগারোটার মধ্যে হলে আরো ভালো আমার এমনি। ভাই এতক্ষণ যে কোরআনের আয়াতের আলোকে আলোকপাত করলাম, আপনাদের ঠিক বুঝে এলো না আরেকটু খোলাসা করতে হবে? বুঝে এলো ভাই? আরো খোলাসা করবো,
এটা বুঝি আসেনি এর থেকে বুঝাবে আর কে বেশি তাহলে আর ওয়াজ শুনতে হবে না ওই সুরের কাহিনী শুনবেন যান গল্প সুর হ্যাঁ ওইগুলো শুনবেন আর আগাছা ঢোকাবেন গল্পের গুরু গাছে চলে যেগুলো শোনানো হয় দু ঘন্টা ধরে না বাজারে ঠেলে বিক্রি হয় 150 টাকা দাম ওই রকম একটা ঘটনা যদি আমি সুর দিয়ে বলি চলে যায় না আমারও বাজারে দাওয়াত অনেক বেশি পড়বে কিন্তু আমি তো বাজারে বাজারিয়া হয়ে যাব না ফলে ওই দিকে যেতে পাচ্ছি না যেতে পাচ্ছি না বাজারিয়া হয়ে যাব আমি বাজারে নয় আমি আলিওয়ালা সুতরাং আমাকে দুনিয়ার লোভ তামাশা কমিয়ে আমাকে দেখতে হবে মাওলা আলী পাকের পথে যতটুকু পারা যাইয়া মাওলা আমাকে হক আদায় করার তৌফিক ইনাত করুন এ হচ্ছে আমার গোলামি এটাই আমার ইবাদত তবে কিছু কিছু ব্যক্তি যদি আমার টপিক শামসুল আউলিয়া চ্যানেল আমার টপিক শামসুল আউলিয়া ইউটিউব চ্যানেলটাই সংগ্রহ করে খোঁজেন আর শোনেন আজকে হয়তো যে টপিক বুঝতে পারেনি দু চারবার পাঁচবার যখন শুনবেন বারবার বারবার শুনতে শুনতে আপনার মাথাটা আল্লাহ জানে নুরানি কম্পিউটার বানিয়ে দিবে তখন যেটাই শুনবেন বুঝে আসবে কেন আগাছা ভরে আছে না প্রথমে চাবি কাজ করছে না ছ মাস তালাটা বন্ধ ছিল তালাটা লক ছিল চাবি কাজ করছে না বলে কেরাসিন ঢাল যেই একটু জাং ছেড়েছে বলে কাজ করছে না একটু ঘুরেছে তবে কাজ করছে না বলে আর একটু ঢাল এই ঘষর 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 10 মিনিট পরে লক করে খুলে গেল তার মানে জাং লেগে গেছিল তো এরকম যাদের ওই সুরলি ওয়াজ শুনে শুনে আর কাহিনী শুনে শুনে গজল শুনে শুনে জাং লেগে গেছে তাদেরকে একটু তেল দিয়ে ঝালাইগুলো পরিষ্কার করার জন্য ইউটিউব চ্যানেল শামসুল আউলিয়ার চ্যানেল সংগ্রহ করে শুনুন ছাল ছেড়ে যাবে ইনশাল্লাহ তাহলে আর এত আমাকে বলতে হবে না যে বুঝতে পাচ্ছেন কিনা আর কবরস্থানের মতো একবারে পরিষ্কার লাজওয়ার মতো আমাকে আর বার বলতে হবে না যে বলার পরে ওই সারা পাই একটা দূর হিলে নড়তে চায় না কোথায় গেলাম আবার আসুন ফিরে এখানে একটা নকতা বের করবো আমি একটা নকতা বের করবো হ্যাঁ বা না বলবেন আমার মাওলা আলী আলাইহিস সালামের পায়ে তীরবিদ্ধ হয়েছিল কোন যুদ্ধে এবং আল্লাহর নবী তীরটা বের করতে বলেছিলেন এই একজন সাহাবা তীর বের করতে যাচ্ছিলেন নবী বলছেন এখন বের করো না নামাজের হালতে থাকলে বের করবে এটা কি জানেন মাশাআল্লাহ তাহলে আমি নতুন করে বলছি না কোন না কোন এক যুদ্ধে মাওলা আলী পাকের পায়ে তীরবিদ্ধ হয়েছিল দেখুন নকতা নিয়ে যাচ্ছি খালি পড়ে চলে গেলে হবে না তো এই আয়াতটা পড়লাম তাফসীর পড়লাম পড়ার পরে কি হলো তখন ওই ঘটনাটা এলো যে মসজিদে নামাজ অবস্থায় তীর বের করা হলো মাওলা আলী জানতে পারলেন না গৌর করেন ঠিকই দিলাম তো সাহাবা যখন তীর বের করতে যাচ্ছেন আলী এমন হাত পা হেলাচ্ছেন ছটফট করছেন যে আলীর হাত যদি কাউকে লাগে তো মারা যাবে নবী বলছেন থামো খবরদার এখন ছেড়ে দাও সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ তীরটাই বিষ মাখানো আছে শত্রুদের তীর বেশিক্ষণ থাকলে বিষটা পুরো শরীরে ছেয়ে যাবে বলছে নামাজে যখন সেজদায় থাকবে তখন বের করে নিও ঠিক আলী কিছুক্ষণ পরে নামাজে গেলেন যা সেজদার হালতে গেলেন আরে বাবা নামাজের বাইরে তো ধরে ধরে সাবধানে ধীরে ধীরে বের করতে চাচ্ছিলেন যাতে কষ্ট কম হয় কিন্তু সেজদা অবস্থায় সময় তো অল্প কিন্তু ওই অল্প সময়ের মধ্যে তীরটা বের করতে হবে তার মানে আর অত ধরে ধরে বের করার দরকার নেই ধরো খিঁচো আর টানো মানে আখড়া মাংস সহ টেনে আনতেছে তীর বেরিয়ে গেল হু হু রক্ত বেরিয়ে বেরোচ্ছে জায়নামাজ লাল লাল বর্ণ হয়ে গেল রক্তময় চারদিকে ছড়িয়ে গেল মাওলা আলী সাইদা থেকে ফারেগ হলেন আপনার কি বলে সালাম নামাজ থেকে ফারেগ হলেন ফারেগ হয়ে দেখছেন এত রক্ত কি ব্যাপার বলে হুজুর আপনি জানেন না বলে না তো কি হয়েছে বলে আপনার তীর বের করে নিয়েছি হ্যাঁ আমার তীর বের করে নিয়েছো এটা কি আমার রক্ত বলে জি আপনার তীর বের করেছি আপনি জানেন না বলে আলীকে নামাজ অবস্থায় টুকরো টুকরো করে ছিটিয়ে দিলেও মানে কি বলে গুঁড়ো করে দিল আলী জানতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ
কিন্তু আলী যদি বলেন যে নামাজ অবস্থায় সেজদা অবস্থায় আলীকে টুকরো টুকরো করে দিল আলী টের পাবে না কিন্তু মসজিদে কুফাতে যখন নিমনে মুলজিম তলোয়ার ওয়ার করেছিল তলোয়ার ওয়ার করার পর সেজদা যখন মাথাতে কপালে তলোয়ারটা লাগে জব লাগে তো আলী বলেছিলেন আমি কামিয়াবি হয়ে গেলাম জোরে বলেন সুবহানাল্লাহ তো ওখানে আলী কোন হালতে ছিলেন এখানে কোন হালতে ছিলেন আর ওখানে সাহেল সওয়াল করছেন যে আল্লাহর ওয়াস্তে কি আছে আমাকে আলী তো নামাজ হলতে ছিলেন যদি তীর বের করলে আলী জানতে না পারে তো ভিখারি সওয়াল করছে ভিখারি ভিক্ষা চাইছে আলী শুনলেন কি করে প্রশ্ন বুঝতে পেরেছেন কি করব তাহলে কোনটা কাটব কাটব কোনটা রাখব কোনটা জি বেশিক্ষণ শোনাতে হবে না একটা ঘন্টা শুধু এই ধরনের টপিক দেন মনে দেন বেশি শুনলে সব ভুলে যাবে আমি আজকে সীমানা বলতে চাচ্ছি আল্লাহর সীমানা সহজে বুঝে নেবেন আল্লাহর সীমানা নিয়ে কি যদি আমি ওয়াজ করি 10 রাত করে 10 রাত ওয়াজ করি 5 ঘন্টা করে তবু সীমানা শেষ হবে না এত দলিল আছে সীমানার এই আলীর সম্পর্কে আল্লাহর সীমানা এত দলিল আছে কোরআন হাদিসে তো সেরকম জায়গা হলে শোনাতে খুব ভালো লাগে আর যাকে খাওয়াবো সে যদি গিলতে না পারে খেতে না পারে জোর করে খাওয়ানো যায় হ্যাঁ প্রশ্ন হচ্ছে আরে হুজুর হুজুর শিখে গেছি আর মাথাটা কামাইনি হ্যাঁ হুজুর হুজুর আর আকাল বিবেক তবে তৈরি হয় সারাটা জীবন বকরম থেকে যাব নাকি আল্লাহর ওলিদের এক একটা মুরিদ আদনা এমন তৈরি হয়ে যায় পীরের সোহবতে বড় বড় মুফতিদের আপনারা ভক্ত দুনিয়াদারিতে মেতে গেছেন হিকমত তৈরি করুন বিবেক তৈরি করুন আর লজিক ধরি দিয়ে যাচ্ছি রশ্মি দিয়ে যাচ্ছি আলো দিয়ে যাচ্ছি এবার আলো সে নেবে যার চোখে ছানি নাই যার চোখ ভালো হ্যাঁ অতএব আলী আলাইহিস সালাম নামাজের সাইদার হালতে তীর বের করলেন আলী আলাইহিস সালামের তীর বের করানো হলো তীর পেলেন না আর রুকু হালতে সওয়ালি সওয়াল করলো আল্লাহর কেউ বান্দা আছে যাকাত দেবে তা আলী যাকাত দিলেন আলী শুনতে পেয়ে দিলেন না এমনি দিলেন শুনেছেন না তো নামাজ হালতে সাইদার হালতে তীর পেলেন না তাহলে তীর বের করলেন এর থেকে কি বেশি তীব্র আওয়াজ সওয়ালি ছিল ভিখারি ছিল নাকি তাহলে প্রশ্ন দু জায়গায় কিন্তু না আসবে এক জায়গায় কোথায় আলী রুকু হালতে ছিলেন কিন্তু কোন হালতে ছিলেন জি সওয়ালি সওয়াল করেছে সাধারণ বাড়িতে নয় সওয়ালি সওয়াল করেছে মসজিদে নববীতে আল্লাহর ঘরে অতএব শুনবে কে বান্দারা যতটা শুনুক বা না শুনুক আল্লাহ তো শুনবে তো আল্লাহ যখন শুনবে আল্লাহ তো হাত নাই যে আংটি পরে বসে আছে হ্যালো আল্লাহর আঙুল আছে যে আংটি পরে বসে আছে লিজা তুই আল্লাহর ঘরে চাইছিস এলে তা আল্লাহ তো হাত নাই আল্লাহ তো আংটি আঙুল নাই আংটি পরবে কি করে তাহলে আল্লাহকে চেয়েছে আল্লাহর ঘরে চেয়েছে তা এখানে আলী আলী আল্লাহর সেফাতে ছিলেন তাই তীর বেরিয়ে গেছে জানতে পারেনি আর রুকু হালতে আলী আল্লাহর সেফাতে আছেন তাই আল্লাহর ঘরে চেয়েছে আল্লাহ শুনেছে আল্লাহ শোনা মানে কি আপনার কোরআন কি বলছে হাদিস কি বলছে যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আর আল্লাহ যখন তার হয়ে যায় তো আল্লাহ সেই আলীর ওলির কান হয়ে যায় যার দ্বারাই সে শোনে হাত হয়ে যায় যার দ্বারাই সে ধরে
চোখ হয়ে যায় যার দ্বারা সে দেখে পা হয়ে যায় যার দ্বারা সে চলে কান হয়ে যায় যার দ্বারা সে শুনে জবান হয়ে যায় যার দ্বারা সে বলে ওলির জবান আল্লাহর জবান আলীর জবান আল্লাহর জবান আলীর কান আল্লাহর কান আলীর চোখ আল্লাহর চোখ আরে ওলির চোখ যদি আল্লাহর চোখ তো ওলি বানানো वाला তো মাওলানা আলী তমাম ওলিদের ইমাম তো আলী স্যার সাইয়েদুল আউলিয়া জি ইমামুল আউলিয়া মাওলানা আলী তাহলে আল্লাহর ঘরে চেয়েছে আল্লাহ শুনেছে আল্লাহ তো কান নাই কি করে শুনবে কে বলছে আল্লাহর কান নাই আল্লাহর কান আছে কোনটা না আল্লাহ আলীর আলী আল্লাহর আল্লাহ আলীর আলী আল্লাহর আলীর কান আল্লাহর কান আল্লাহ শুনেছে মানে আলীর কান শুনেছে আল্লাহ শুনেছে জোরে বলেন আলীর কান শুনেছে আল্লাহ শুনেছে নামাজ হালতে তীর বেরিয়ে গেল বুঝতে পারলেন না সাওয়ালি নামাজ হালতে রুকু হালতে চাইলেন বুঝতে পারলেন তার মানে আলী আল্লাহর শেফাতে অতএব আল্লাহর ঘরে চেয়েছে তা আল্লাহর জাতি শেফাতি রুদবাতে আলী আল্লাহর কান হয়ে শুনেছে আল্লাহ আলীর কান হয়ে শুনেছে অতএব আমি আল্লাহ শুনেছি আলীর কান দ্বারায় আল্লাহ বলছে আমি আলীর কান দ্বারা শুনেছি অতএব আমি আল্লাহ আংটি দিয়েছি জাকাত দিয়েছি আলীর হাত দ্বারা আর এই জন্য আল্লাহ বললেন যে আলী শুধু নয় ইন্নামা ওয়ালিকুমুল্লাহ আল্লাহ তোমাদের ওয়ালি জাকাত দিয়েছে আলী আর আল্লাহ বলছে বুক ফুলিয়ে আমি তোমাদের ওয়ালি কি মানে আলীর যে শেফাত ওটা আল্লাহরই শেফাত আচ্ছা এখানে বহুবচন হলো কেন ইন্নামা ওয়ালিকুমুল্লাহ আল্লাহ ওয়াহিদ এক বচন আল্লাহ তোমাদের ওয়ালি ওয়া রাসূলুহু এক বচন রাসূল তোমাদের ওয়ালি এখানে নাম ধরলেন না ওয়াল্লাযিনা আমানু যারা মুমিন ঈমানদার তো যারা ছিলেন তো একজন আলী শিগায় জামা কমসে কম তিন তিন কেন না আল রাসূলের আল আলী খুদ নিজে জাতি সিফাতিতে আছেন এক রাসূলের যা সিফাতে আলীর মধ্যে আছেন দুই এবং আলীরও যা সিফাত আলীর মধ্যে আছেন তিন তাই আলী যেখানে যায় আল্লাহ রাসূল আলী মিলে তিন মুবাহালার ময়দানে নবী বেটি ফাতেমাকে নিয়ে গেলেন কিন্তু ওখানে বহু বচনে নিশা আনা আমরা আমাদের মহিলাদের আনতেছি তো নবী কজন মহিলাকে নিয়ে গেছিলেন মুবাহালার ময়দানে ভাই কেউ জানেন তো একটু বলেন একজন মাশাআল্লাহ কে না নবীর বেটি তো নিশা আনা শিগায় জামা বহু বচন কমসে কম তিন হবে তো আল্লাহ বলে তিনজন নিয়ে আয় আর নবী নিয়ে যায় একজন নবী কি আল্লাহর খেলাফ কাজ করছেন মাশাআল্লাহ কিন্তু একজন দেখিয়ে তিনজন বুঝিয়ে দিলেন কি করে বুঝবো ইমতিয়াজ আল্লাহর নবী বেটি ফাতেমাকে মোবাইলের ময়দানে নিয়ে গেছেন একজন দেখালেন আর আল্লাহ বলছেন তিনজন নিয়ে আয় কমসে কম তিনজন সিদ্দিকা তো ছিল ওখানে লড়াই কি ছিল সাদাকাত কি ছিল যারা সত্যবাদী তাদের উপরে গজব নাজিল হবে না লানত হবে না যারা মিথ্যাবাদী তাদের উপরে লানত হবে নবী যদি ওখানে হেরে যেতেন তবে কবে নবুয়ত খতম হয়ে যেত তাহলে নবুয়ত আজকে যে পেয়েছি রেসালত যে আজকে পেয়েছি তো মোবাহালার ময়দানে সাদাকাতের প্রমাণ দিয়েছে বেটি খাতুনের জান্নাত সালামুল আলাইহা ফাতেমা নবীর নবুয়তকে বাঁচিয়েছেন মাওলানা আলী শেরে খোদা মোবাহালার ময়দানে সাদাকাতের প্রমাণ দিয়ে নবুয়তকে বাঁচিয়েছেন ইমামে হাসনাইন আলাইহিমা সালাম সাদাকাত দলিল দিয়ে নবুয়তকে বাঁচিয়েছেন হে মৌলবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ার আগে একটু তো লজ্জা কর শরম কর যে মুহাম্মদকে নবী বলে মানছিস যে মুহাম্মদের দলিল দিয়ে আজকে বড় বড় লুটে ফুটে তো টুকরা খাচ্ছিস লুটে পুটে খাচ্ছিস সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সাব্যস্ত রেখেছেন আহলে বাইতে রাসূল আলী ফাতেমা হাসান হোসেন তাদের দ্বারাতে মুহাম্মদ রাসূলুল্লাহ পেয়েছি আর তাদেরকেই ভুলে গেলি হায় রে মুকাররাম হ্যাঁ তাদেরকেই ভুলে গেলি সত্যি নিমোখারাম 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 হায় 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 আফসোস
টপিক শেষ পর্যায়ে বাস এই নকটা দিয়ে আমি শেষ করব আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এলেন সাওয়ালির কাছে এসে সবকে দেখিয়ে দিলেন আয়াত নাজিল হলো শুনিয়ে দিলেন তাহলে ওলি কে তিনজন আল্লাহ ওয়ালি রাসূল ওয়ালি আলী ওয়ালি হ্যালো গৌর করেন শেষ কথা আল্লাহ ওয়ালি রাসূল ওয়ালি আলী ওয়ালি আর আলীর আওলাদরা ওয়ালি তাই বহুবচন কিয়ামত পর্যন্ত যত আলীর রঙে চলবে আল্লাহ বহুবচন ব্যবহার করে কি দিলেন কিয়ামত পর্যন্ত যত আলীর রঙে চলবে আওলাদে আলী নিসবতে আলী সংসর্গে আলী কানেকশনে আলী এরা সবাই আল্লাহর ওয়ালি জোরে বলেন এরা সবাই আল্লাহর ওয়ালি ব্রাদার মিল্লাত আল্লাহ ওয়ালি আল্লাহ যে ওয়ালি কেউ অস্বীকার করবে যে না আল্লাহ ওয়ালি নয় একটু বলেন না ভাই হ্যাঁ না আল্লাহকে ওলি বলে যদি কেউ মানতে অস্বীকার করে ফতোয়া কি কাফের আল্লাহু ওয়ালিউল্লাজিনা আমানু আল্লাহ হলো ইমানদারদের ওয়ালি এটা যদি কেউ না মানে কি হবে কাফের কোরআন অস্বীকারকারী আল্লাহকে ওলি বলে অস্বীকারকারী কাফের এক বাউন্ডারিতে রাসূল তোমাদের ওয়ালি রাসূলকে যদি কেউ ওয়ালি বলে না মানে তো কাফের শিগায় জামা বহু বচনে আলী আর আলীর আওলাদ কিয়ামত পর্যন্ত এরা ওয়ালি তাহলে আল্লাহকে যেমন না মানলে কাফের আলী এবং আলীর আওলাদকে না মানলেও কোরআন মোতাবেক কাফের এক কাফেরও মুসলমান দেখানো যায় টুপি হুব্বা জুব্বা নামাজি আল খেল্লা কি বুরখা পোষ মুল্লা মেয়েদেরও তো বুরখা দেখতে পাইনি যা বুরখা সেজে উঠে আর ভেতরে পুরো কাউবার মতো কালো গান্দেকি ভরা আলীর কথা বললেই যেন চিচ্চির করে ফেটে ওঠে ফাতোয়া এই আয়াতের পরিপ্রেক্ষিতে দালাল দেন আল্লাহ ওয়ালি রাসূল ওয়ালি আলী ওয়ালি আল্লাহকে যে না মানবে কাফের রাসূলকে যে না মানবে কাফের তাহলে আল্লাহ ও রাসূলের পরে আলীকে ওয়ালি বলে যে না মানবে কাফের আল্লাহ ও রাসূলের পরে হ্যাঁ শুধু তাই আহলে বেতার দেওয়া না আমি তো মনে করি এই ধরনের যদি আকীদা হয় এরাই তো ইমাম হোসেনকে ছেড়ে কুফা থেকে পালিয়ে যাবে এই দিকে হ্যাঁ এত সহজ ইমান আজকে ইমাম পাকের শানে রক্ত গরম নেই বলার হিম্মত নাই চুপ করে বলুন বেশি বলবেন না করে বলবেন না তোমার মতো হোসাইনি কাল যদি থাকতো না তুমি হোসেনকে ছেড়ে পালাতে হ্যাঁ আফসোস এই আকীদা দেওয়ালাদের কাছে আমি ওয়াজ করব ভাইরা আমার একই আকীদা রাখুন ওই হুজুর হুজুর করলে হবে নি হুজুরদের যে শান শওকত মান বজায় রাখতে গেলে প্রকৃত আলীওয়ালা হতে হবে আর নাহলে হুজুর তেল পড়িয়ে দেন পানি পড়িয়ে দেন ছেলে হয়নি দোয়া করেন এরকম লাখো মুরিদ পাওয়া যাবে লাখো মুরিদ পাওয়া যাবে আমার নাম ইমতিয়াজ আপনি দাওয়াত করবেন পেট ভরবে ওই দাওয়াত ওই আশায় দাও আপনার কাছে ওয়াজ করতে আসেনি কেন আমি আসার পূর্বে আমি জানি আমার একদিন আছে ছমাস পরে আসবো ছমাস আগে আমার আল্লাহ রেজেক পাঠিয়ে দিয়েছে মায়ের বুকে তা আপনি দাওয়াত দেবেন তবে আমার পেট চলবে ইমতিয়াজ ওই আশায় ওয়াজ করেনি যা পাবে সত্য কথা হাকিকাত খুলে বলবে মানা না মানা আপনার কাজ অতএব ভাইজান
মাওলানা আলী আলাইহিস সালাম সম্পর্কে আমি এতক্ষণ যে সীমানা দেখালাম ও দেখালাম তাহলে আল্লাহ ওয়ালি রাসূল ওয়ালি আলী ওয়ালি এটা হলো আল্লাহর সীমানা ওমাই ইয়াতাআদা হুদুদাহু ইদখিলুহু নারান খালিদান ফিহা ওয়ালাহু আযাবুম মুহিন আল্লাহর সীমানা যারা অতিক্রম করবে সেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামায় নিক্ষেপ করবে চিরকাল সে জাহান্নামায় থাকবে তার জন্য যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক আযাব প্রস্তুত করা হয়েছে রাখা হয়েছে তাহলে বোঝা গেল যে আলী রাসূলের পরেই এটা হলো ঈমান আর যদি আলী কে রাসূল থেকে আলাদা করে মাঝখানে কাউকে ঢুকিয়ে দেয় এই আলী তুমি সরে যাও নবীর পরে অন্য কাউকে ঢোকাবো আকলমন্দি তাহলে সে ফারাক আলীকে করেনি নবী কি আর আল্লাহকে করলো আমার নবী বলেন আলী জেনে রাখো তোমাকে যে আমার থেকে ফারাক করলো সে তোমাকে করেনি আমাকে করলো আমার সঙ্গে আল্লাহর সঙ্গে ফারাক করলো তো যে আল্লাহ রাসূল আলীকে ফারাক করে আর নিজেরা নির্বাচিত করে ইয়াদখিলুহু নারান খালিদান ফিহা তাদের জন্য জাহান্নাম চিরস্থায়ী আযাব যন্ত্রণাদায়ক কিছু করার নেই উপায় নেই তো নসিব আপনা আপনা খেল আলী কেমন আলী আজকে টপিক শুনছি মওলা আলী আল্লাহর সুন্নাত পালন করছি আমি আজকে তা আল্লাহর সুন্নাত কি মেরাজ রজনীতে আমার নবী মেরাজে গেলেন আর আল্লাহ ওয়াজ শোনাচ্ছেন আল্লাহ টপিক শোনাচ্ছেন আল্লাহ ওয়াজ শোনাচ্ছেন আল্লাহর ওয়াজ শুনেছেন আপনারা নবী পাকের পাক জবানে সাহাবারা শুনেছেন আর আমরা হাদিসের কিতাব থেকে পেয়েছি তাই আল্লাহর সুন্নাত পালন করতে চলেছি এই হাদিস পাকটি আছে কোথায় মুস্তাদরাক আল্লাহ সহিহাইন টপিক শেষ বাস আলীর সীমানাটা বলেই ইতি করব সীমানাটা কোরআন দিয়ে করলাম না এবারে এটা হাদিস দিয়ে করে যাচ্ছে মুস্তাদরাক হাকিম হাকিম নিশাপুরি এবং আল মুজাম ও শাগির ইমাম তাবারানি হাদিসটাকে নিয়ে এসেছেন عن عبد الله بن عقيم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إن الله تعالى أوحى إلي في علي ثلاثة أشياء ليلة أشري بي হযরত আব্দুল্লাহ ইবনে আকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মিরাজ রজনীতে সফর করলাম সেই সফরকালে আল্লাহ পাক আলীর মধ্যে তিনটি সিফাত খাস করে যে দিয়েছে সেই আলীর তিনটি সিফাত আমাকে আল্লাহ ওহি করলেন আমাকে টপিক দিলেন নসিহত শোনালেন কি নবীকে আল্লাহ ওয়াজ শোনাচ্ছেন কার ও নবীকে আল্লাহ টপিক শোনাচ্ছেন কার হে রাসূল হে নবী আমি ওয়াজ করছি আমি ওহি করছি আমি আদেশ করছি তুমি শোনো আর গিয়ে সবকে বলে দাও যে আমার সীমানাটা দেখিয়ে দাও আমি আল্লাহ আমার সীমানা তোমার সীমানা এই সীমানাটা দেখিয়ে দাও কি টপিক শোনাচ্ছেন কি ওসিয়ত করছেন কি নসিহত করছেন ও আন্নাহু সাইয়্যিদুল মুমিনিন ওয়া ইমামুল মুত্তাকিন ওয়া কায়েদুল গুরুল মুহাজ্জালিন আলী তামাম মুমিনদের সরদার আপনাদের সরদার কেন হবে সুবহানাল্লাহ বলবেন কেন কেন জুনুন আছে দুনিয়াদারি মানুষ সরদার ফাদা ধরার দরকার নেই আমরা নিজেরাই সরদার হয়ে বসে আছি আরে যে মুমিন হবে তার সরদার যদি আলী হয় সে ঘুমিয়ে থাকে না জি ঘুমন্ত মধ্যে সে ওয়াজ করাও আমার পেশা নয় ব্যাস তাহলে এখানে বোঝা গেল যে যাদের যারা মোমেন তাদের সরদার আলী আর তারা নারায় হায়দারি দিয়ে থাকতে পারে না নারায় হায়দারি নেই আলী মোমেনদের সরদার মোমেন থাকলে তো হায়দারি দেবে বলে ওই রকম মোমেন
وانه سيد المؤمنين علي হলো মুমিনদের সরদার ও ইমামুল মুত্তাকিন علي মুত্তাকিনদের ইমাম মুত্তাকিনদের ইমাম কে علي তো যে মোল্লা মাওলানা নবীর পরে আলীকে বাদ দিয়ে অন্য কাউকে দাঁড়ায় সে মুত্তাকি মুনাফিক হ মুমিনের সরদার علي তো আমি সরদারকে ছেড়ে অন্য কারো গোলামি করতে যাব কুফরি ঈমান যাবে নূরি ঈমান যাবে علي মুমিনদের সরদার علي মুত্তাকিনদের ইমাম ওয়া কায়দুল গুররিল মুহাজ্জালিন যত নূরানি চেহারা ওয়ালা আছেন তাদের সকলের নেতা জোরে বলেন ভাই কার কার নূরানি চেহারা আছে গুনে গুনে দু চারটা বলবেন আদম সাইফুল্লাহ নূরানি চেহারা নন এত খামোশ কেন আরে আল্লাহর নবী আদম সাইফুল্লাহ কি নূরানি চেহারা নয় কি কালো চেহারা আদম সাইফুল্লাহ চেহারা নূরানি নয় নূহ নাজিউল্লাহ চেহারা নূরানি নয় মুসা কালিমুল্লাহ চেহারা নূরানি নয় ঈসা রুহুল্লাহ চেহারা নূরানি নয় আল্লাহ বলছে যত নূরানি চেহারা ওয়ালা নবী আর ওলি তাদের সকলের নেতা দিশারি علي জোরে বলেন সুবহানাল্লাহ يا ني جنن نبي بولن ادركم من كنت مولا من كنت مولا فاجعل المولى امي نبي مصطفى جار جار مولا علي تار تار مولا فامي نبي مصطفى كار كار مولا নাই আমার নবী আদমের مولا নন موسی নবীর مولا নন ফেরেশতাদের مولا নন ঈসা নবীর مولا নন নবীগণের مولا নন সাহাবাগণের مولا নন তো নবী যার যার مولا যে নবীর উপরে ঈমান রাখে তাহলে নবী যেভাবে مولا علي সেভাবে مولا বলেনি যে আমি 5 কিলো ওজনের مولا علي 3 কিলো ওজনের مولا এটা বলেনি হ্যাঁ মান কোন তো مولا ফাহাজালুন مولا পরেই আসছে لا اله الا الله محمد رسول الله কলমা এক এখানে আলাদা করছো না ওখানে আলাদা করছো কেন মান কোন মাওলা ফাজল মাওলা আলাদা করছো না এখানে আলাদা করবে না লা ইলাহা ইল্লাল্লাহ তে ঈমান রাখবে আর মুহাম্মদুর রাসূলতে ঈমান রাখবে না কাটবে তো কাফের মান কোন তো মাওলা নবীকে যদি আলীর মাওলাকে বন্ধু বলে মনে করো ইয়ার বলে মনে করো হেদাকাঙ্কি বলে মনে করো তো নবীকে ওইভাবে মনে করা হলো কাফের নবী নবুয়ত কা মাওলা বেলায়েত কা মাওলা আর علي বেলায়েত কা মাওলা আল্লাহ বেলায়েত কা মাওলা জি নবুয়ত তো খতম কিন্তু মাওলা কে আল্লাহ বলছে আমি তোমাদের মাওলা তাহলে আল্লাহ তো নবী নন আল্লাহ তো নবী নন গৌর করেন তাহলে আল্লাহ যখন মাওলা কোন দিক দিয়ে মাওলা না বেলায়েতের দিক দিয়ে মাওলা আল্লাহ যে ওলি ওই ওলি হিসাবে মাওলা তো নবুয়ত যখন খতম এখানে মাওলা নয় নবী যে আল্লাহর ওলি এই ওলি দিক দিয়ে মাওলা আর আলীও আল্লাহর সিফাতি আল্লাহতে সেও মাওলা অতএব আলীও ওলি সেই হিসাবে মাওলা আল্লাহ যেমন মাওলা বেলায়েতের দিক দিয়ে নবী তেমন মাওলা বেলায়েতের দিক দিয়ে আলীও তেমন মাওলা তিনটে বরাবর এক ওজনে চলছে আমি যার মাওলা আলাদা করো মাথা কুটকুট করছে আলীকে ছোট করবে নামাবে জাহান্নামী দল দা সেদিন চলে গেছে হ্যাঁ মাওলানা আলী সীমানা খুঁজতে চলেছে সীমানা খুঁজে নবী থেকে নামাছে ভাইজান এতক্ষণ পর্যন্ত যা কিছু আল্লাহ পাক আমার মুখ থেকে জবান থেকে কিছু বলালেন এই দলিল কোরআন ও হাদিসের আলোকে আলোকপাত করালেন আর
সবাই মিলে আমাকে দোয়া করবেন যেন এইভাবে মাওলানা আলী পাক সাল্লাম বা আহলে বাইত রাসূল তাদের গোলামিতে যেন খেদমত করে গোলামিতে করতে করতে জীবন যাপন করে যেন ঈমানের সঙ্গে যেতে পারি এটুকু দোয়া রাখবেন আমল দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে প্রকৃত মাওলানা ইয়াত বানিয়ে জীবন যাপন করার তৌফিক ইনাত করেন বলুন সকলে আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন